বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ আইপিএল এর 16তম শুরুর বাকি সপ্তাহখানেক। সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট লীগকে ঘিরে ভক্তদের পাশাপাশি খেলোয়াড়দেরও আগ্রহ থাকে বেশ। তাই তো লীগ শুরুর বেশ আগেই ভারতে পাড়ি জমাতে শুরু করেছে ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে এবারের আইপিএল এ সুযোগ পেয়েছেন জাতীয় দলের 3 ক্রিকেটার। প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন লিটন দাস। নিলামে তাকে দলে টেনেছে কলকাতা রাইডস রাইডার্স। সাকিব আল হাসানকেও দলে টেনেছে তার সাবেক ফ্র্যাঞ্চাইজি দলটি। আর মুস্তাফিজুর রহমান থাকছেন দিল্লির ক্যাপিটালসেই। তিনজনই আইপিএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন ইতোমধ্যেই। আইপিএলের শুরু থেকে বাংলাদেশের 3 তারকা লিগে খেলতে পারবেন কি না তা নিয়ে আছে বেশ অনিশ্চয়তা। কারণ ঘরের মাঠে চলছে আয়ারল্যান্ড সিরিজ, সেটা শেষ হতে না হতেই আবার আফগানিস্তান সিরিজ। এছাড়া তাদের এনওসি আবেদনের জবাবও এখন পর্যন্ত দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের মতে অধিনায়ক হওয়ার দৌড়ে টিম সাইদ, আন্দ্রে রাসেল ও সুনীল নারিলের সঙ্গে আছেন সাকিব আল হাসানও। আর অনেক গণমাধ্যম তো এগিয়ে রাখছে সাকিবকেই, কিন্তু শেষ পর্যন্ত কে হবেন কলকাতার অধিনায়ক সেটা জানতে অপেক্ষায় করতে হচ্ছে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত।